হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। অনেক দিন হয়েছে মাঝখানে কোনো ভিডিও আসেনি, কিন্তু লাস্ট অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে, যার জন্য তোমরা যারা ছোট ছোট ভাই বোন আছো, সবে মাত্র চ্যানেলটা হয়তো ফার্স্ট টাইম দেখছো, তাদের সবার মনে একটাই প্রশ্ন, দিদি আমরা কলেজে পড়ি বা আমরা এখনও শুরু করতে দেরি আছে বা ইউপিএসসি প্রিপারেশন শুরু করিনি, কীভাবে স্টার্ট করবো? তো এই টপিকটাতে এর আগে আমি একটা ইংলিশ ভার্সনের ভিডিও বানিয়েছিলাম, বাট বেঙ্গলি ভার্সনে কোনো ভিডিও নেই যে হাউ টু স্টার্ট ইউপিএসসি প্রিপারেশন। সো সবাই রিকোয়েস্ট করছে অনেক দিন ধরে, লাস্ট প্রায় এক দেড় মাস ধরে প্রচুর পরিমাণে রিকোয়েস্ট এসছে, তো তারপর ভাবলাম যে একটা ভিডিও করেই দিই। তো আজকের টপিকে আমরা কথা বলবো হাউ টু স্টার্ট ইউপিএসসি প্রিপারেশন। যারা একদম কিচ্ছু জানো না বা হয়তো যারা সবে শুরু করেছো তাদেরও হেল্প হতে পারে, বাট যারা সিনিয়র অনেক দিন ধরে পড়ছো তাদের হয়তো এই ভিডিওটা খুব বেশি হেল্প করবে না, তবু চাইলে দেখতেই পারো। বাট হ্যাঁ, এটা অবভিয়াসলি বিগিনারদের জন্য একদমই বিগিনার ফ্রেন্ডলি একটা ভিডিও হবে, যারা একদম কিছু জানো না বা যাদের মনে কোনো রকম ভুল ধারণা আছে ইউপিএসসি নিয়ে। আশা করছি আজকে সমস্ত কিছু ব্রেক করতে পারবো এই ভিডিওটার মাধ্যমে। তো চলো বেশি কথা না বাড়ি, আমরা ভিডিওর টপিকে আসি। সো যখন তোমরা কেউ ভাবছো যে ইউপিএসসি প্রিপারেশন স্টার্ট করবে, তো তার আগে কী কী জিনিস মাথায় রাখা উচিত সেই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। আমি এখানে কিছু কিছু জিনিস মোটামুটি 10টা মতো এখানে লিখে রেখেছি, তো এগুলোকে আমরা একটু এলাবোরেট করবো যে কী কী জিনিস আমরা মনে রাখতে পারি। ফার্স্ট আসবো হচ্ছে সিলেবাস। দেখো, ম্যাক্সিমাম ছেলেমেয়ে আমাকে মেসেজ করে হোয়াটসঅ্যাপে যে দিদি ইউপিএসসি পড়বো কী করবো বা ইউপিএসসি পড়তে চাই কী করবো। এবার তখন সবাই প্রথমে আমি একটা কথাই বলি, আগে সিলেবাসটা দেখো, আগে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা দেখো। তো সবার মনে প্রশ্ন, দিদি সিলেবাসটা পাবো কোত্থেকে? তো আগে বুঝতে হবে আমরা ইউপিএসসি মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রিপেয়ার হতে চাইছি। সো যেটাকে আমরা সিএসই বলে থাকি বা আইএস আইপিএস বলে থাকি, সিভিল সার্ভিসের আন্ডারে 24টা পোস্টের এক্সাম হয়, তার মধ্যে আইএস হচ্ছে ফার্স্ট প্রেফারেন্স থাকে ম্যাক্সিমাম ছেলেমেয়েদের, তারপর আইপিএস আইআরএস এরকম অনেক পোস্ট থাকে। সো ইউপিএসসি নিয়ে আমার ডেডিকেটেডলি এক ভিডিও করা আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো বেঙ্গলি ভার্সনে। বাট এখানে মেনলি আমরা বলবো ওগুলো সব দেখা হয়ে গেছে, জানা হয়ে গেছে, এবার আমরা স্টার্ট করবো পড়া, কী করবো। ফার্স্ট দেখো, সিলেবাস দেখতে হবে কোথার থেকে? দেখতে হবে ইউপিএসসি নিজের অফিসিয়াল নোটিফিকেশন থেকে দেখতে হবে, মানে ইউপিএসসি gov.in বলে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানেই তোমরা পেয়ে যাবে। গুগলে ক্রোমে ঢুকবে, ক্রোমে গিয়ে সার্চ করবে ইউপিএসসি অফিসিয়াল নোটিফিকেশন 2023, কারণ কি এখন অবধি 2023টাই অ্যাভেলেবেল আছে। যখন প্রিলিমসের ফর্ম বেরোয় তখনই অ্যাকচুয়ালি নোটিফিকেশানটা বেরোয়, তো ওই নোটিফিকেশানটা অনেকটা লেন্দি হয়, সবটা না পড়লেও অ্যাটলিস্ট বেসিক কিছু জায়গা তোমাদের পড়তেই হবে। যেমন কয়েকটা জায়গা আমি বলে দিচ্ছি, লিখে নিতে পারো দরকার পড়লে নিজের খাতায়। এক হচ্ছে প্রিলিমসের সিলেবাস, দুই হচ্ছে মেন্সের সিলেবাস, তিন হচ্ছে মেন্সের ফুল সিলেবাসটা দেখবে একদম প্রপার অপশনাল লিস্ট থেকে শুরু করে অপশনালে কী কী সিলেবাস রয়েছে সবটা, কারণ অনেকেই থাকে হয়তো জানেই না যে অপশনালে কোন মানে কোনটা অপশনাল লিস্টে আছে কি নেই। অনেক সাবজেক্ট থাকে যেমন কম্পিউটার অ্যাপ্লিকেশান, এডুকেশান, এই ধরনের সাবজেক্ট অপশনাল লিস্টেই থাকে না। সো সেটা বুঝে আগে তোমাকে ফুল সিলেবাসটা ভালো করে থরোলি স্টাডি করতে হবে কোথা থেকে, ইউপিএসসির অফিসিয়াল নোটিফিকেশান থেকে এ টু জেড দেখতে হবে। 24টা যে পোস্ট আছে সেটা অবধিও কিন্তু ওই নোটিফিকেশানেই লেখা থাকে। তারপর মেন্সের আগে যে ড্যাফ ফিল আপ করতে হয়, ডিটেলড অ্যাপ্লিকেশন ফর্ম, সেটাও ওখানে মেনশন করা থাকে। সো এই খুঁটিনাটি জিনিসগুলো কিন্তু প্রিপারেশনের স্টার্টিংয়ে মানে শুরু করার আগেই ভালো করে দেখতে হবে, কারণ তুমি যখন কোনো একটা এক্সামে প্রিপেয়ার করছো, নট অনলি এক্সাম বাট অলসো এভরিথিং, তো সেটা যে কোনো কিছুর ক্ষেত্রেই তার সম্পর্কে ভালো করে জেনে নেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এই এক্সামটা ইন্ডিয়ার টাফেস্ট এক্সাম, প্লাস তার সাথে হচ্ছে কিন্তু যত দিন যাচ্ছে কোশ্চেন টাফ হচ্ছে, কম্পিটিশান বাড়ছে। সুতরাং আগে জাস্ট ইচ্ছে হলো অন্য কেউ পড়ছে এটা দেখেই ঝাঁপ দিয়ে দেবো, এরকমটা যেন না হয়। সেকেন্ডলি আসবো যেটা, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন চেকিং। এটা আমি কিন্তু ভালো করে এখানে লিখে দিয়েছি, চেক করতে হবে, আমি সলভ করতে বলছি না। সলভ আর চেক করার মধ্যে একটা পার্থক্য হয়, চেক করা মানে চোখ দিয়ে জাস্ট দেখা কেমন কোশ্চেন আসছে সেটা বোঝার জন্য। সো সেটা অবশ্যই দেখবো আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, প্রিলিমস মেন্স দুটোরই, স্পেশালি সিস্যাট পেপারটা তো অবশ্যই দেখবো, কারণ যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড, যারা আর্টস ব্যাকগ্রাউন্ড, তাদের কিন্তু সিস্যাট পেপার খুব টাফ হবে। স্পেশালি 2023-22-এর কোশ্চেনও টাফ ছিল, 23 এক্সট্রিম লেভেলের টাফ গেছে, তো সেখানে দাঁড়িয়ে কোশ্চেন কিন্তু ভালো করে চেক করতে হবে। এবার সেক্ষেত্রে তোমরা বলো দিদি কোশ্চেনটা পাবো কোত্থেকে? অনেক ছেলেমেয়ে আছে যারা জানেই না যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা কোথায় পাওয়া যায়। সো তাদের জন্য আমি কিছু বই দেখাচ্ছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের, আশা করছি তোমাদের হেল্প হবে। তিনটে বই দেখাচ্ছি, যার যেটা মনে হবে নেবে। দেখো এখানে এই বইটা দেখতেই পাচ্ছ, ওসওয়াল বুকসের বই, 29 বছরের ইউপিএসসি সিভিল সার্ভিসের, দেখতেই পাচ্ছ 2023 অবধি আপডেটেড রয়েছে। সো এটা এখন অবধি মোস্ট আপডেটেড বই, কারণ অনেক কম ইয়েগুলোই কিন্তু 2022 অবধি আপডেটেড থাকে অনেক বইয়ে। সো এটা কিন্তু মোস্ট আপডেটেড, 2023 অবধি, 1995 থেকে 2023 GS-1 মানে হচ্ছে যেটা আমাদের জিএস পেপার থাকে, সিস্যাট পেপার 2011 থেকে 2023, কেন 2011? বিকজ তার আগে অবধি
সিস্যাট ছিল না, ঠিক আছে? সো যার জন্য ওটা 2011 থেকেই থাকে। আচ্ছা, এখানে সলভ পেপার প্রত্যেকটা জিনিসের কিন্তু কোশ্চেন অ্যান্সার ফরম্যাটে প্রত্যেকটা জিনিস দেওয়া থাকে, প্লাস এইটা বইটার সাথে তোমরা ইউটিউবে ফ্রি ভিডিও দেখতে পারবে এই কিউআরটা স্ক্যান করে। এখানে দেখতেই পাচ্ছ ওসওয়াল 360 বলে, এইটা হচ্ছে তোমরা চাইলে এই যে ক্লাসগুলো রয়েছে সেগুলোও কিন্তু দেখতে পারবে এটা স্ক্যান করলে। প্লাস এখানে আমি একটুখানি তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমি পাশে ছবি অ্যাড করে দেবো যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। কোশ্চেন অ্যান্সার ফরম্যাটে দেওয়া থাকে, কোশ্চেন রয়েছে যেভাবে প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে একদম সাবজেক্ট ওয়াইজ টপিক ওয়াইজ কিন্তু দেওয়া রয়েছে। দেখো হিস্ট্রি, সায়েন্স অ্যান্ড টেক, জিওগ্রাফি, ইকোলজি, এনভায়রনমেন্ট, ইন্ডিয়ান পলিটি গভর্নেন্স, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, লাস্টে সিস্যাট, প্রত্যেকটা কিন্তু রয়েছে। ইভেন মেন্সের সিলেবাস, ঠিক আছে, মেন্সের সিলেবাস অবধি কিন্তু এখানে দেওয়া রয়েছে। যদি ধরো তোমরা এরকম হয় যে সিলেবাসের নোটিফিকেশনটা খুঁজেই পাচ্ছ না, তোমাদের এই ধরনের যে কোনো একটা বই কিনে নিলেই তোমাদের হেল্প হবে। তোর ফুল সিলেবাস দেওয়া আছে, দেখতে পাচ্ছ পেপার এ, পার্ট এ প্রিলিমিনারি এক্সামিনেশন, পার্ট বি মেন এক্সামিনেশন, মেনের পেপার ওয়ান, পেপার টু, পেপার থ্রি, একদম ডিটেল সিলেবাসটা অবধি রয়েছে। এগুলো পুরো ডিটেল সিলেবাস রয়েছে পেপার ফোর অবধি, অপশনাল একটা শুধু নেই, আদারওয়াইজ সবটাই রয়েছে। ইভেন ট্রেন্ড অ্যানালিসিস রয়েছে, কোশ্চেন রয়েছে, প্রত্যেকটার এক্সপ্লানেশন রয়েছে। দেখো অঙ্কগুলো সিস্যাটের ম্যাথের পুরো এক্সপ্লানেশন করে দেওয়া রয়েছে, শুধু অ্যান্সার নয় এক্সপ্লানেশনটা অবধি সাথে রয়েছে। তো এইরকম একটা বই তোমরা কিনে নিতে পারো, আমি বইটার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো যারা এখন অবধি প্রিপারেশন স্টার্ট করোনি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বই খুঁজছো, তারা অবশ্যই বইটা কিনে নিও, ভীষণ ভালো একটা বই। এখান থেকে তোমরা প্রত্যেকটা জিনিস ইন ডিটেল পেয়ে যাবে, সিলেবাস থেকে শুরু করে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে ইচ অ্যান্ড এভরিথিং। এরকমই আরও দুটো বই আছে, আমি দেখিয়ে দিচ্ছি। যাদের মনে হবে যে না এত বছরেরটা করতে ইন্টারেস্টেড নই বা এত সময়ও নেই, তারা চাইলে 10 বছরেরও কিনতে পারো। যেমন দেখো এই বই দুটো, এটা হচ্ছে 10 ইয়ার্সের প্রিভিয়াস সলভ কোশ্চেন রয়েছে, এটা সিস্যাট পেপার, এটা হচ্ছে জিএস পেপার, লেখাই রয়েছে দেখতে পাচ্ছ 10 বছরের, এটা হচ্ছে এটাও 10 বছর, এটাও 10 বছর, একই জিনিস রয়েছে। এটাতে হচ্ছে জিএস পেপার 1 রয়েছে আর এটাতে সিস্যাট পেপার রয়েছে। এবার ধরো কারোর মনে হচ্ছে আমার জিএস পেপার অলরেডি আছে বাট সিস্যাটের সলভ পেপার নেই, সে শুধু এটা কিনবে। যার মনে হবে যে না আমার সিস্যাট আছে বাট জিএস নেই, সে চাইলে এটা কিনতে পারে। সো তোমাদের কাছে চয়েস রয়েছে, আমি তিনটেরই লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে, তোমরা চাইলে নিয়ে নিতে পারো, ঠিক আছে? সো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখাটা কিন্তু ইজ ভেরি ইম্পর্টেন্ট। আগে আসবো আমরা অপশনাল চুজ করা, মিডিয়াম চুজ করা, মিডিয়াম চুজ করা। ম্যাক্সিমাম ছেলে আমাকে কমেন্টে বলে দিদি বাংলা মিডিয়ামে পরীক্ষা দিতে চাই, ইংলিশ মিডিয়ামে দিতে চাই না। বা কেউ কেউ ফোন করে বলে দিদি ভাবছি কি করব, ইংলিশ মিডিয়ামে দেবো না বাংলায় দেবো। কালকেই একজন বলছিল স্টুডেন্ট যে দিদি আমি ভাবছিলাম বাংলায় পরীক্ষা দেবো কিন্তু কি করব, বাংলায় তো কিছু পাচ্ছি না, মক টেস্ট নেই, কারেন্ট অ্যাফেয়ার্স মেটেরিয়াল নেই, ভিজন আইএসএর মান্থলি ম্যাগাজিন পাবো না, হিন্দু পাবো না, এগুলো তো আমাদের কারেন্ট আমাদের ইংলিশ ভার্সানেই পড়তে হচ্ছে, তো এগুলো আমি পাবো কোথার থেকে। সো এই প্রবলেমের জন্য আমার অন্তত পার্সোনালি মনে হয় যে পরিমাণ এফোর্ট ইংলিশ পড়ে বাংলা ট্রান্সলেশন শিখতে সময় দিতে লাগবে, সেই পরিমাণ এফোর্ট যদি আমরা একটু ইংলিশ শেখার পেছনে দিতে পারি, ইংলিশ কিন্তু আমরা এমনিই শিখে যাব। তার থেকেও বড় ব্যাপার যেটা আমার পার্সোনালি মনে হয় আমি বলবো, বর্তমান দিনে দাঁড়িয়ে সিস্যাট পেপারের কোশ্চেন যেভাবে টাফ হচ্ছে, স্পেশালি যে হাই স্ট্যান্ডার্ড অফ ইংলিশ ইউজ করা হচ্ছে কোশ্চেনে, বা জিএসেরও তাই, জিএস বলো বা সিস্যাট বলো, প্রচুর ভালো স্ট্যান্ডার্ড ইংলিশ ইউজ করা হয়, তো ওটা তো তুমি বাংলায় দিতে পারবে না। প্রিলিমস পাস করতে গেলে তোমাকে মিনিমাম বেসিক ইংলিশ তো জানতেই হবে। সো বেসিক ইংলিশ মেন্সে কিন্তু খুব আহামরি কিছু এক্সট্রা অর্ডিনারি ইংলিশ চায় না, ঠিক আছে? সো হ্যাঁ, এসে পেপারে হয়তো তোমাকে একটু ডেসক্রিপটিভ লেখা শিখতে হবে, সেটা তো তোমাকে WBCS পাস করতে গেলেও, WBCS যে ইংলিশ একটা পেপার হয় সেটার জন্যও তোমায় শিখতে হতো। সো ইংলিশ ছাড়া তো তুমি CGL বলো, ব্যাঙ্কিং বলো বা UPSC বলো, কোথাওই উতরোতে পারবে না। সো ইংলিশ এমন একটা সাবজেক্ট যেটা তোমাকে শিখতেই হবে, আর মাতৃভাষার সাথে সাথে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ অন্তত জানবো না, এটা ভীষণ লজ্জাজনক বিষয়। মাতৃভাষা জানবে এটা তো স্বাভাবিক, বাট তার সাথে আরেকটা ভাষা অন্তত জানবো না, সো এটা ভীষণই লজ্জার হবে। তো তার থেকে আমার মনে হয় ইংলিশটাকে অ্যাজ আ মিডিয়াম হিসেবে চুজ করাটা সেফেস্ট অপশন। তবে অবভিয়াসলি ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকতে পারে, অনেক ছেলে মেয়ে আছে যারা হয়তো বেঙ্গলি অনার্স করেছে, মাস্টার্স করেছে, তাদের বেঙ্গলি খুব ভালো, তারা ভালো লিখতে পারে, তাদের ক্ষেত্রে ঠিক আছে, কোনো ব্যাপার নেই। কিন্তু বিষয়টা হচ্ছে কন্টেন্টের অভাব থাকে বেঙ্গলি ভার্সানে, গাইডেন্সের অভাব থাকে বেঙ্গলি ভার্সানে, প্লাস হচ্ছে তোমার প্রচুর এফোর্ট দিতে হবে ইংলিশ ভার্সানের বই পড়ে সেটাকে ট্রান্সলেট করতে হবে, সেটা আর একটা খাটনি। সো এগুলো মাথায় রেখে এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ একটা শেখা উচিত বলে আমার মনে হয় ইংলিশটাকে অ্যাজ আ চুজ করাটা বেটার অপশন ফর, আমি যদিও এটা নিয়ে অনেক ডেডিকেটেড ভিডিও বানিয়েছি আমি এখানে আর বলছি না। অপশনাল সাবজেক্ট চুজ করা এটাও ভীষণ একটা ইম্পর্টেন্ট, কোনো দোনোমনো না রেখে একদম স্টার্টিংয়ের শুরুতে অনেকে হয়তো ভাবে যে কোনটা অপশনাল নেবো বুঝতে পারছি না, তাদের জন্য ডেডিকেটেড ভিডিও করা আছে, হাউ টু চুজ অপশনাল বলে সার্চ করো পেয়ে যাবে, আর লাস্টে চ্যানেলের নামটা লিখে দেবে তাহলেই চলে আসবে ভিডিওটা। বাট স্টিল যেটাই নাও না কেন সেটাতে স্টিক করে থেকো। তবে হ্যাঁ, অবশ্যই এটাও ঠিক যে অনেক সময় হয় কি আমরা ভুল সাবজেক্ট চুজ করি, যেমন আমি নিজেও আগে জিওগ্রাফি ছিল, সেখান থেকে আমি অ্যান্থ্রোপোলজিতে আসি, কারণ আমার মনে হয়েছে জিওগ্রাফিতে আমার খুব বোরিং লাগছিল, বিকজ অপশনাল সাবজেক্ট সেটাই নেওয়া উচিত যেটাতে তোমার ইন্টারেস্ট আছে। সো ইন্টারেস্ট থাকতে হবে, গাইডেন্স থাকতে হবে, তোমার কন্টেন্ট অ্যাভেলেবেল থাকতে হবে, সোর্স থাকতে হবে, সব কিছু থেকে দেখে থেকে তারপর সেটা নেওয়া উচিত। তো সেক্ষেত্রে একটা নিজের প্রেফারেবল অপশনাল পেপার চুজ করে নাও এবং তারপর মিডিয়ামটাও চুজ করে নাও। তারপর যেটা আসে সেটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি বা একটা প্ল্যানিং তৈরি করা। তো
এমন এই পরীক্ষাটি হচ্ছে এমন একটি পরীক্ষা যেটা ভীষণই এটা কঠিন যতটা না তার থেকে বেশি লেন্দি প্রসেস। কঠিন তো অতি অবশ্যই, বাট তার থেকেও বেশি অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, যেখানে এত পরিমাণ সিলেবাস থাকে যে সেই সিলেবাসটা কভার করতে মিনিমাম একটা ছেলে মেয়ে যদি ভালো করেও প্রিপারেশান নেয় তাতেও মিনিমাম দুটো বছর তাকে ডেডিকেটেডলি দিতে হবে তাকে এক্সামে বসার আগে, অন্তত তাকে এক্সামে বসার আগে প্রিলিমসের আগে এক বছর এবং প্রিলিমস থেকে ইন্টারভিউ চলাকালীন এক বছর, এটা হচ্ছে মিনিমাম সময় আমি বলছি। এরপর কারোর কারোর ক্ষেত্রে ম্যাক্সিমাম আরও অনেক বেশিও হতে পারে। তো যারা হয়তো দেখবে ফার্স্ট অ্যাটেম্পটেই টপ করে, অনেকের ভিডিওই দেখেছো যারা ফার্স্ট অ্যাটেম্পটে টপ করছে, তারা কিন্তু ফার্স্ট অ্যাটেম্পটে টপ করলেও তারা উইদাউট এনি প্রিপারেশান পরীক্ষা দিতে বসে যায়নি, এটা ম্যাক্সিমাম ছেলে মেয়ে জানে না। আমাকে অনেকে মেসেজ করে হোয়াটসঅ্যাপে যে দিদি আমি পরীক্ষা দিতে চাই 2024 ফর্ম ফিল আপ করতে চাই, অথচ সিলেবাসই জানি না। 23 পরীক্ষা দেওয়ার আগেও অনেকে মেসেজ করেছে 23 ফর্ম ফিল আপ করেছি পরীক্ষা দিতে যাব, অথচ প্রিপারেশনের কিছু নেই, অথচ তাহলে এরকমভাবে আমরা অ্যাটেম্প্ট কেন নষ্ট করব? বিকজ জেনারেলরা মাত্র 6টা অ্যাটেম্প্ট দিতে পারি ইউপিএসসিতে, সুতরাং এরকমভাবে বোকার মতো অ্যাটেম্প্ট নষ্ট করার কোনো মানেই হয় না। তো সেক্ষেত্রে আগে ভালো করে প্রিপারেশান নাও, থরো প্রিপারেশান নাও, অন্তত দুটো বছরের, দুটো বছরের প্রিপারেশান নিলে তোমার সব সিলেবাস কমপ্লিট হবে, জিএস থেকে সিস্যাট থেকে তারপরে হচ্ছে অপশনাল পেপার, এসে রাইটিং, অ্যান্সার রাইটিং, ইচ অ্যান্ড এভরিথিং কভার হবে। আর যদি তুমি অ্যাটলিস্ট এক বছরের প্রিপারেশান নাও তাহলে অন্তত অপশনালের হয়তো হাফ হবে আর জিএস প্রিলিমসেরটুকু কভার হয়ে যাবে, অ্যান্সার রাইটিং বা আরও ফুল অপশনাল এসে রাইটিং এগুলো হয়তো হবে না। তো সেভাবেও অনেকে পরীক্ষায় বসে, কারণ কি তাহলে তাহলে প্রিলিমসের পরে তাদেরকে বেশি খাটতে হয়, বেশি পড়তে হয়, সেটাও ঠিক আছে, বাট মিনিমাম এক বছর, ম্যাক্সিমাম ঠিকঠাক প্রিপারেশান হলে দুটো বছরের একটা স্ট্র্যাটেজি এবং প্ল্যানিং ভিডিও বানিয়ে নাও, সরি ভিডিও নয় অ্যাকচুয়ালি তোমাদের লিখে, কারণ আমি যেহেতু ভিডিও বানাই তো সেই হিসেবে ভিডিও বললাম। তো তোমরা একটা কোথাও লিখে সেটাকে দেয়ালে লাগিয়ে নাও, এভরিডে সেটা দেখো, ছোট ছোট টার্গেট রাখো, একবারে লিখে ফেলো না যে আগামী এক মাসে আমি এই টপিক করবো, না ওরকম না, একটা ওভারঅল রাখো যে এই দুটো বই আমি আগামী দু মাসে কমপ্লিট করবো বা এই একটা এনসিইআরটি আমি এক মাসে কমপ্লিট করবো, ছোট ছোট টার্গেট রাখো। তারপর সেটাকে সাব টপিকে ডিভাইড করে নাও যে সকালবেলা ঘুম থেকে উঠে আজকে আমি এই তিনটে চ্যাপ্টার পড়বো, আবার কালকে এই তিনটে চ্যাপ্টার রিভিশন করবো, তারপর আরও দুটো নতুন চ্যাপ্টার পড়বো, পরের দিন আমি এই পাঁচটা চ্যাপ্টার রিভিশন করে তারপর আরও দুটো নতুন বা একটা নতুন চ্যাপ্টার পড়বো। তো এইভাবে করে পড়ো প্লাস রিভিশন করো একটা স্ট্র্যাটেজি মতো বানিয়ে নিয়ে, ঠিক আছে? তো আমি অলরেডি বানিয়েছি এর আগে, যদি তোমাদের মনে হয় যে 24 বা 25-26 কোনো স্ট্র্যাটেজি ভিডিও লাগবে জানাতে পারো কমেন্টে, আমি চেষ্টা করবো পরে ভিডিও করে দেওয়ার। আচ্ছা, তো এরপরে আসবো হচ্ছে 5 নম্বর যে স্টেজটা, দ্যাট ইজ হচ্ছে এনসিইআরটি পড়া। তো অনেকেই বলো দিদি এনসিইআরটি কী পড়বো, আমি এনসিইআরটির ওপর কিন্তু ডেডিকেটেডলি ভিডিও অনেকগুলো বানিয়েছি, চাইলে সার্চ করে দেখতে পারো, এনসিইআরটি ইউপিএসসি পূজা দিয়ে সার্চ করলে পেয়ে যাবে। অ্যাটলিস্ট আমার মনে হয় মিনিমাম ক্লাস 11-12 এনসিইআরটি পড়তেই হবে, ঠিক আছে? 11-12 হিস্ট্রি ওল্ড এনসিইআরটি পড়বে, আর হচ্ছে জিওগ্রাফি নিউ এনসিইআরটি পড়বে, পলিটি ও নিউ এনসিইআরটি, ইকোনমি নিউ এনসিইআরটি, ব্যাস এই চারটে সাবজেক্টের এনসিইআরটি অ্যাটলিস্ট পড়ো। আর যার যেটা অপশনাল সাবজেক্ট সেটাও চাইলে তার একটা এনসিইআরটি পড়তে পারো, যেমন ধরো তোমার যদি অ্যানথ্রোপোলজি অপশনাল হয় অ্যানথ্রোপোলজির 11-12 এনসিইআরটি পড়তে পারো, যদি সাইকোলজি হয় সাইকোলজির 11-12 এনসিইআরটি পড়তে পারো, ফিলোসফি হলে ফিলোসফির 11-12 এনসিইআরটি, সোশিয়োলজি হলে সোশিয়োলজির 11-12 এনসিইআরটি, সো যে কোনো অপশনাল পেপার তোমার যেটা রয়েছে সেটার হচ্ছে 11-12 এনসিইআরটি পড়তে পারো, এটা হচ্ছে মিনিমাম, ঠিক আছে? পড়তেই হবে। এবার যদি কারোর মনে হয় না দিদি আমার হাতে অঢেল সময় আছে এবং 11-12 এনসিইআরটি পড়ে আমি বুঝতে পারছি না, যদি দুটো কেস হয় সেক্ষেত্রে তুমি আরও দুটো ঘাট পিছিয়ে আসো, দ্যাট ইজ ক্লাস 9-10 থেকে স্টার্ট করো, একদম ডিরেক্ট 6-এ চলে যেও না, 6-এরটা অনেক সময় বেকার পড়া হয়ে যায়, কোনো কাজে লাগে না। তো সেক্ষেত্রে 11-12 পড়ে যদি প্রবলেম হয় বুঝতে 9-10-এ শিফট করতে পারো, তাহলে 9-10-11-12 পড়ো, যদি 9-10-ও বুঝতে প্রবলেম হয় তখন তুমি 6-7-8 তিনটে ক্লাসই পড়তে পারো, ঠিক আছে? সো এই হচ্ছে এনসিইআরটি পড়ার স্ট্র্যাটেজিটা, এবং কোন কোন এনসিইআরটি ইম্পর্টেন্ট তার উপর ডেডিকেটেড ভিডিও করা আছে দেখে নিতে পারো, সার্চ করলে পেয়ে যাবে। 6 নম্বরে কোচিং করবে না সেলফ স্টাডি করবে, এটা নিয়েও আমার একটা ডেডিকেটেড ভিডিও আছে, কোচিং ভার্সেস সেলফ স্টাডি, সেটাও চাইলে দেখতে পারো, বাট আমি এখানে একটু হালকা ছোট করে বলে দিচ্ছি। এটা টোটালি ডিপেন্ড করে তোমার উপর যে তুমি কোচিং করে মানে ঠিকঠাক পড়তে পারছো কি পারছো না, কারণ হচ্ছে ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। কোচিং করলে যে বিষয়টা হয় সেটা হচ্ছে তোমাকে কষ্ট করে নিজেকে বুঝতে হয় না, টিচাররা বই ধরে বুঝিয়ে দেয় এবং তুমি সেটা কানে শোনো, কানে মন দিয়ে যদি কেউ একবার শোনে তারপর সে বাড়িতে গিয়ে যখন 2-3 রিডিং পড়ে তার পড়াটা রেডি হয়ে যায়, কিন্তু যদি কেউ একা একা জিনিসটাকে বোঝার চেষ্টা করে তাহলে তাকে একা একা বুঝতে গেলে কম করে হলেও 7-8 জিনিসটা পড়তে হয়, তারপর হয়তো সেই জিনিসটা মগজস্থ হয়, এইটাই পার্থক্য। কারণ আমি নিজে একজন সেলফ স্টাডি পার্সন, আমি কখনো জিএসের জন্য কোনো ফাউন্ডেশন কোর্স করিনি, বাট আমার কাছে যখন স্টুডেন্টরা পড়তে আসে তাদের যখন আমি পড়াই তারপরে যখন তারা বলে যে দিদি বোঝাটা হয়ে গেছে, শুধু বাড়িতে গিয়ে আমাদের এক্সট্রা কিছু থাকে না, শুধু মুখস্থ করি, কারণ কনসেপচুয়াল ক্ল্যারিটি ক্লাসে বসেই হয়ে যাচ্ছে, শুধু বাড়িতে
বাড়িতে গিয়ে আমরা মুখস্থ করছি। সো এইটাই হচ্ছে তোমাকে কি করতে হচ্ছে, ক্লাসে যে 2 ঘন্টা তুমি বসে পড়াটা শুনছিলে সেই 2 ঘন্টা তোমাকে বাড়িতে এক্সট্রা নিজেকে পড়তে হবে, সেই 2 ঘন্টা পড়ে তোমাকে পড়াটা তুলতে হচ্ছে, আর কিছু না। এটা মানে ভীষণই একটা বড় মিথ যে কোচিং ছাড়া হয় না, এটা সম্পূর্ণ ভুল কথা। যদি কেউ স্টুডিয়াস হয়, যদি কেউ সেলফ ডিসিপ্লিন থাকতে পারে, যদি কেউ মনে করে না আমি একা পারবো এবং আমার মধ্যে সেই ক্যাপাবিলিটিস রয়েছে, আমি স্কুলে কলেজে সবসময় টপার থেকেছি, উইদাউট এনি গাইডেন্স উইদাউট এনি হেল্প আমি ম্যানেজ করতে পারবো, ডেফিনেটলি সেলফ স্টাডি খুব ভালো। আর যারা কোচিং করেও তাদেরও সেলফ স্টাডি করতে হয়, কারণ সেলফ স্টাডি ছাড়া কোনো অপশনই নেই। কারণ সেলফ স্টাডি এমন একটা জিনিস, তুমি এখান থেকে পড়ে গেলে বা এখান থেকে শুনে গেলে বাড়িতে গিয়ে যদি তুমি না পড়ো তুমি এমনিই ভুলে যাবে। সো তোমাকে টিচার ওই 2 ঘন্টা অবধি তোমার সাথে থাকবে, তারপরে গোটা দিনে যে 6 ঘন্টা থাকবে সেটা সম্পূর্ণ তোমার হাতে, ঠিক আছে? তো এইটা হচ্ছে সেলফ স্টাডি বা কোচিং, এটা সম্পূর্ণ যার যার নিজস্ব ব্যক্তিগত ওপিনিয়ন থাকে। আচ্ছা, এরপরে আসবো হচ্ছে স্ট্যান্ডার্ড বুকস, যেটা কমপ্লিট করবে কি সাবজেক্ট ওয়াইজ অ্যাপ্রোচ রেখে। স্ট্যাটিক পোর্শন, নো কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাট ফার্স্ট, প্রথম দিকে, প্রথম 5-6 মাসের মধ্যে, মানে ধরো তুমি যদি আজকে, এটা 2023 সালের জুন মাস, জুন প্রায় শেষ হতে যায়, ধরো তুমি এই সময় থেকে পড়া স্টার্ট করছো ফর 2025কে টার্গেট করে। সো 2025কে তুমি যদি এখন টার্গেট করে পড়া স্টার্ট করো, কোনো কারেন্ট অ্যাফেয়ার্স ধরবেও না। কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে কখন থেকে, 2024-এর এপ্রিল মে মাস থেকে, ঠিক আছে? লাস্ট 12 মাস কারেন্ট অ্যাফেয়ার্স ইজ মোর দ্যান এনাফ, তার চেয়ে বেশি দরকার নেই। এখন আগে ভালো করে অপশনাল পেপার, স্ট্যাটিকে, জিএস সাবজেক্ট, এগুলোকে ভালো করে রেডি করে নাও। আর অ্যাপ্রোচটা কেমন রাখবে, সাবজেক্ট ওয়াইজ অ্যাপ্রোচ রাখবে, বুক ওয়াইজ নয়। অনেকে থাকে একবার এই বইটা পড়ছে, আর একবার ওই বইটা করছে, আবার ওই বইটা পড়ছে, মানে একটা সাবজেক্টের জন্য 2-3টে বই খুলে নিয়ে বসে আছে, না এটা করতে যেও না। একটা সাবজেক্টের জন্য একটাই বই ধরো, আমার বুক লিস্টের ভিডিও অলরেডি চ্যানেলে করা আছে, ইউপিএসসি WBCS দুটোরই, চাইলে দেখে নিতে পারো, আশা করি হেল্প হবে। তো স্বাভাবিকভাবে কী করবে, একটা বই নেবে, সেটাকেই বারবার করে পড়বে এবং বারবার রিভিশন করবে, দরকার পড়লে নিজে শর্ট নোট বানিয়ে নিতে পারো বা শর্ট নোট কিনেও পড়তে পারো, বাট আমি প্রেফার করি নিজের নোট নিজে বানানো হচ্ছে সবচেয়ে বেস্ট, ঠিক আছে? তারপর একান্তই যারা ধরো চাকরি করে বা হাতে সময় নেই তখন তারা অন্যের নোট রেফার করে, বা আমার নোটও বহু ছেলেমেয়ে পড়ে, সেটা আলাদা বিষয়, বাট আমি অলওয়েজ প্রেফার করি যে নিজের নোট নিজের বানানো উচিত। যদি একান্তই টাইম না থাকে তখন তুমি আমার নোট পড়তে পারো, আদারওয়াইজ আমি বলবো নিজের নোট নিজে চেষ্টা করো বানাবার। এরপর আসবো কারেন্ট অ্যাফেয়ার্স, একদম প্রথমে নয়, 1 বছর আগে থাকতে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে। শুরুতে কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে কিন্তু খুব প্রবলেম হয়। কেন প্রবলেম হয়, বিকজ ধরো আজকে তোমার একটা অ্যাটেম্পট পিছিয়ে গেল, প্রথমত এখনের কারেন্ট অ্যাফেয়ার্স 25 সালে লাগবে না, দ্বিতীয়ত অ্যাটেম্পট পিছিয়ে গেলে তোমাকে স্ট্যাটিকটা হেল্প করবে, কারেন্ট অ্যাফেয়ার্সটা হেল্প করবে না, কারণ বছর বছর কারেন্ট অ্যাফেয়ার্স, মক টেস্ট এগুলো সব আপডেট হয়, কিন্তু স্ট্যাটিক সাবজেক্ট প্রত্যেক বছর সেম থাকে। তুমি যদি এখনও পড়ে রাখো সেটা তোমার 2-3 বছর বাদে গিয়েও কাজে লাগবে। তো সুতরাং আগে ভালো করে স্ট্যাটিক, অপশনাল এগুলোকে রেডি করো, ঠিক আছে? তো এরপরে আসবো আমরা 8 নম্বর পয়েন্টে, স্টাডি 6-8 আওয়ার্স ফর 2 ইয়ার্স, নট 15-18 আওয়ার্স। বেসিক্যালি আমরা যখন স্টাডি ব্লগগুলো দেখি ইউটিউবে, দেখবে এক একজন 15 ঘন্টা চ্যালেঞ্জ নিয়ে পড়ছে, 18 ঘন্টা চ্যালেঞ্জ নিয়ে পড়ছে, এগুলো জাস্ট ফেক, বিশ্বাস করে এগুলো পুরোপুরি ফেক থাকে। এটা যত বেশি ঘন্টা বাড়ায় তত ভিডিওগুলো ভাইরাল হয়, তত মানুষ দেখে, যার জন্য এরকম 15 ঘন্টা 18 ঘন্টা এরকম দেখানো হয়। এর ভেতর কোনো রকম ট্রুথ থাকে না বা কোনো সত্যতা থাকে না। তো এগুলো দেখে কেউ প্লিজ একদম সেই কী বলবো ইনফ্লুয়েন্স হয়ে যাবে না যে হ্যাঁ এত ঘন্টাই পড়তে হয় না হলে হয় না। এক একজনের ধারণা থাকে বোধ হয় সূর্যেরও মুখ দেখতে পারবো না, ঘর থেকে বেরোতে পারবো না, না একদম এরকম নয়। 6-8 ঘন্টা পড়াটাও বিশাল ব্যাপার, বিশ্বাস করো, এবং এটা একদিন দুদিনের নয়, এটা এভরিডে, মাসে ঠিক 2টো ছুটি নেবে, 15 দিনের মাথায় করে একটা ছুটি, মানে 2টো সপ্তাহ পড়বে একদিন অফ দেবে, আবার 2টো সপ্তাহ পড়বে একদিন অফ দেবে। যদি মনে হয় দিদি আমি এতটাও পারছি না, তাহলে অ্যাটলিস্ট 6 দিন পরও রবিবার করে ছুটি নাও, সোম থেকে শনি 8 ঘন্টা পরও রবিবার দিন ফুল ছুটি নাও, ঠিক আছে? এটাও চাইলে করতে পারো প্রথম দিকে, অ্যাটলিস্ট নিজেকে হ্যাবিচুয়েট করাবার জন্য। যদি মনে হয় দিদি অনেক দিন হয়েছে এত ঘন্টা পড়িনি, সেক্ষেত্রে 6 দিন পরও একদিন ছুটি নাও, মাসে 4টে ছুটি নাও, তাও ঠিক আছে। কিন্তু পড়বে যখন দিনে 6-8 ঘন্টা ডেডিকেটেড পড়ো। যারা কোনো ব্যাচে পড়ো তাদের 2 ঘন্টা ক্লাসে যায় হয়তো, তো সেক্ষেত্রে তারা 6 ঘন্টা পড়ছো, আর যারা ধরো একা পড়ো তারা হয়তো ওই 2 ঘন্টা নিজে একটু এক্সট্রা এফোর্ট দিয়ে সাবজেক্টটাকে তুলছো, তারা হয়তো 8 ঘন্টা পড়বে। সো 8 ঘন্টা ইজ মোর দ্যান এনাফ অ্যাটলিস্ট সারা বছরের জন্য। তো এই 15 ঘন্টা 18 ঘন্টা এগুলো কিন্তু জাস্ট ওই একদিন দুদিনের জন্যই ঠিক আছে, সারা বছর কোনো দিনও কন্টিনিউ করা যায় না, এরকম বোকা বোকা ধারণা রেখে কখনো এই এক্সামে আসবেই না, এই লাইনেই আসবে না। এরপরে আসবো 9 নম্বর, জয়েন এনি মক টেস্ট ফর সেলফ স্টাডি স্টুডেন্ট এবং সলভ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। দেখো মক টেস্ট তো অবশ্যই সলভ করবেই, বাট মক টেস্ট সলভ করার আগেও যেটা করতে হবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করতে হবে। দেখো আগে এখানে লিখেছিলাম প্রিভিয়াস কোশ্চেন চেক করবে, বাট এখানে লিখেছে সলভ করবে, আগেরবার শুধু দেখেছিলে, কারণ কি তখন তুমি কিছু পড়োনি, তা সলভ কোথার থেকে করবে? বাট এবার তো তোমার পড়া হয়ে গেছে, এবার তুমি চাইলে সলভ করতে পারবে। তখন কি করবে, যে বইটা দেখালাম এরকম বই থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ধরবে, ধরে পুরো টানা সলভ করে যাবে একদম সাবজেক্ট ওয়াইজ। ধরো তোমার ইতিহাস কমপ্লিট হয়ে গেছে, ইতিহাসের কোশ্চেনগুলো সলভ করে যাও, জিওগ্রাফি হয়ে গেছে জিওগ্রাফিটা করো, পলিটি হয়ে গেছে পলিটিটা করো, বা চ্যাপ্টার ওয়াইজও করতে পারো।
ধরো পলিটির তুমি ফান্ডামেন্টাল রাইট পড়েছো, আজকে ফান্ডামেন্টাল রাইট থেকে যা যা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসছে সবকটা তুমি সলভ করো। হিস্ট্রি পড়েছো, হিস্ট্রির থেকে যা চ্যাপ্টারে যা এসছে সেটা করো। এতে কি হবে, তোমার একটা হলিস্টিক স্টাডি থাকবে, যে তুমি এনসিইআরটি পড়ছো, তুমি প্রিভিয়াস ইয়ার করছো, স্ট্যান্ডার্ড বই পড়ছো, এরপর ওই সাবজেক্টেরই মক টেস্ট দেবে, যাতে কি হবে তোমার পড়াটা একটা ইন্টিগ্রেটেড পড়াশোনা হবে। এবং অ্যাট দ্য সেম টাইম অ্যান্সার রাইটিংও করতে হবে, যেটা আমি এরপরেই আসছিলাম, সেটা হচ্ছে রাইট অ্যান্সার্স বিফোর প্রিলিমস অ্যান্ড কমপ্লিট অপশনাল বিফোর প্রিলিমস অ্যাটলিস্ট 1-2 টাইমস অফ রিভিশন। প্রিলিমসের আগে অ্যাটলিস্ট অ্যান্সার রাইটিং অল্প কিছু হলেও করতে হবে, বেশি নয়, অন্তত মাস দুয়েক, তার বেশি আমি বলছি না, অন্তত দুটো মাস যদি তুমি অ্যান্সার রাইটিং করো, পার ডে যদি দুটো করে কোশ্চেন লেখো তো 60 দিনে 120টা অ্যান্সার হয়। সো প্রিলিমসের আগে মিনিমাম, আমি খুব মিনিমাম অ্যামাউন্ট বলছি, মিনিমাম এক একজন এক এক দিনে 20টা কোশ্চেনও লেখে, পুরো একটা মক টেস্টের পেপার ধরে লিখে ফেলে, বাট আমি ওটা ম্যাক্সিমাম বলছি, বাট এটা মিনিমাম, যাদের হাতে সময় কম, যারা ওয়ার্কিং বা কলেজ স্টুডেন্ট হাতে বেশি সময় নেই, দিনে অন্তত দুটো কোশ্চেন আধ ঘন্টার মধ্যে হয়ে যায়। সো আধ ঘন্টার মধ্যে দুটো কোশ্চেন অন্তত লিখবে ফর 2 মান্থস, অ্যাটলিস্ট 60 দিনে তুমি যদি কোশ্চেন লেখো দুটো করে, তাহলে তোমার 120টা কোশ্চেন হচ্ছে। এই 120টা কোশ্চেন অন্তত প্রিলিমসের আগে লিখতে হবে। এরপর মেন্সের আগে তো টানা 3-3.5 মাস ডেডিকেটেড পুরো অ্যান্সার রাইটিংয়ের ওপরেই যাবে, মক টেস্টের ওপরেই যাবে। এবং কমপ্লিট অপশনাল বিফোর প্রিলিমস, প্রিলিমসের আগে তোমাকে অপশনাল পেপারটা অ্যাটলিস্ট 1-2 বার হলেও কমপ্লিট করতে হবে, একবার রিডিং, সেকেন্ড টাইম রিভিশন, ঠিক আছে? প্রিলিমসের আগে এটা অন্তত করতেই হবে, কারণ প্রিলিমসের পর সেই সময়টা থাকে না যে অপশনাল পেপার আমরা নতুন করে রেডি করব। যার জন্য আমি বলি মিনিমাম 2 বছর ভালো করে প্রিপারেশন নিয়ে তারপরেই এক্সামে বসা উচিত, নাহলে শুধু শুধু অ্যাটেম্প নষ্ট হয়, ফুল ফ্লেজেড প্রিপারেশনটাই থাকে না। যারা একদম বিগিনার আর যারা একটু সিনিয়র অ্যাসপিরেন্ট, যারা অলরেডি হয়তো 1-1.5 বছর ধরে পড়ছে, তারা হয়তো নতুন করে 6 মাস 1 বছরেও রেডি করতে পারে, তাদের ক্ষেত্রে হয়তো অতটা অসুবিধা হয় না। প্লাস মক টেস্ট যারা সেলফ স্টাডি করো, তারা অবশ্যই মক টেস্ট সলভ করবে, সেটা যে কোনো মার্কেটেও কিনতে পাওয়া যায়, চাইলে যে কোনো কোচিং ইনস্টিটিউটে ডিরেক্টলিও জয়েন করতে পারো, সব কিছু এখন মার্কেটে অ্যাভেলেবেল থাকে, এখন আর খুব একটা সেই লাখ লাখ টাকা খরচ করতে হয় না। ইউটিউব আসার পরে অনেক জিনিস ফ্রি হয়ে গেছে, ইন্টারনেটে, টেলিগ্রামে, তারপর আরও অনেকগুলো ওয়েবসাইট রয়েছে যেখানে তোমার ফ্রি অফ কস্ট মক টেস্ট প্রোভাইড করা হয়, সেরকম যে কোনো একটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারো, বা দিল্লির যে বইয়ের দোকানগুলো আছে সেখান থেকে কুরিয়ার সার্ভিসেও বেশি না 1000-1200 টাকার মধ্যে প্রায় 30-35টা মক টেস্ট হয়ে যাবে, বাড়ি নিয়ে এসেও দিতে পারো, বা যদি কারো সামর্থ্য থাকে অবশ্যই দিল্লিতে গিয়ে বা কলকাতা কোনো কোচিং ইনস্টিটিউটে গিয়ে অফলাইন মক টেস্টও দিতে পারো। অফলাইন হলে তো সবচেয়ে ভালো হয়, একান্তই যদি সেটা পসিবল না হয় কোশ্চেন প্রিন্ট করে নিজে বাড়ি বসে অফলাইনে দাও, ঠিক আছে? তো এরকম করে মক টেস্ট তো অবশ্যই দিতে হবে। প্রিলিমসের আগে কম করে হলেও 40-50টা মক টেস্ট প্রিলিমসের জন্য, মেন্সের আগে কম করে 30টা মক টেস্ট। সো এই মক টেস্টগুলো সব কমপ্লিট করে তারপরেই আমরা এক্সামে বসবো, এবং মক টেস্টের নাম্বার দেখে তবে বসবো। মক টেস্টে যদি আমাদের 20-30-40-50 এরকম নাম্বার আসে, তাহলে আমরা শুধু শুধু বসে অ্যাটেম্প নষ্ট করবো না। যদি আমাদের অ্যাটলিস্ট 90-100 ঘরে নাম্বার থাকে মক টেস্টে, তাহলে অতি অবশ্যই আমরা এক্সামে বসবো। অ্যাট দ্য সেম টাইম সিস্যাট পেপারকে কোনোভাবে আমরা নেগলেক্ট করবো না, যখন আমরা জিএস পেপার পড়ছি তার সাথে সাথে সিস্যাটটাও প্রত্যেক দিন অল্প অল্প করে একটু একটু করে করবো, হয় সপ্তাহে একদিন সিস্যাট প্রায় 3-4-5 ঘন্টা করবো, আদারওয়াইজ প্রত্যেক দিন আধ ঘন্টা করে একদম 2 বছর ধরে একটু একটু করে করতে থাকবো। যারা স্পেশালি সায়েন্স ব্যাকগ্রাউন্ড নাও, যাদের ম্যাথ রিজনিং বা হচ্ছে তোমার কম্প্রিহেনশন, ইংলিশ কম্প্রিহেনশনে প্রবলেম হচ্ছে, তাদেরকে তো অবশ্যই ডেডিকেটেডলি সময় দিতেই হবে, ঠিক আছে? সো এই হচ্ছে টোটাল যতটুকু এই মুহূর্তে মাথায় এসছে শেয়ার করলাম। এরপর যদি অন্য কিছু থাকে নিশ্চয়ই অন্য কোনো ভিডিওতে শেয়ার করবো, আর তোমাদের যদি কোনো রিকোয়েস্টেড টপিক থাকে চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি এরপর আবার কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো সেগুলো। তো চলো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। যারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বই এখন অবধি তোমাদের কাছে নেই, তারা অতি অবশ্যই কিন্তু বইগুলো ডেসক্রিপশনের লিঙ্ক থেকে কিনে নিতে পারো, তোমাদের আশা করছি উপকার হবে। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, যারা ইউপিএসসির প্রিপারেশন নেবে, আশা করছি তাদের হেল্প হবে। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সাবধানে থেকো, ভালোভাবে থেকো, টাটা।